নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডিসেম্বর 2022, বছরের শেষ মাস, যে ছয় রাশি এই মাসে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে, সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে একটি আমার অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, এ মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী ছয়টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, অর্থাৎ ছয় রাশির কপাল খুলতে চলেছে বছরের শেষ মাসে, মানে স্মরণীয় মাস হতে চলেছে ডিসেম্বর 2022, ছয় রাশি। ডায়েরিতে নোট করে নিন, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি। কি কারণে সেটাও আপনাদেরকে আমি জানাবো, প্রত্যেকটা গ্রহের গোচর ধরে আপনাদেরকে আমি জানাবো। কিন্তু তবে আমি আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা চ্যানেলটিকে শেয়ার করুন এবং লাইক করুন এবং কমেন্ট করুন, অর্থাৎ একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট বিশেষভাবে আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহিত কিন্তু করবে। দেখুন, সমস্যা তো প্রত্যেক মানুষের জীবনে কম বেশি আছে, এমন কোনো মানুষ নেই যে সমস্যাবিহীন কিন্তু মানুষ আছে, প্রত্যেকেরই সমস্যা আছে। দেখুন, সুখ এবং দুঃখ দুটি কিন্তু মানুষের জীবনে আসে, শুধু যে আপনার জীবনটাতে দুঃখই ভর হয়ে যাবে সেটাও না, আবার শুধু যে সুখ থাকবে সেটাও না। দেখুন, ভালো সময় থাকতে থাকতে, না আমি আবারও বলছি, ভালো সময় থাকতে থাকতে আপনি জন্ম ছকটা দেখিয়ে নিন, কারণ ফিউচারে আপনার কিন্তু খারাপ সময় আসতে চলেছে। ভালো সময় আছে আপনি এখনও কিন্তু দেখান, কারণ ভবিষ্যতে অনেকটাই কিন্তু সমস্যা কিন্তু সম্মুখীন আপনি হতে পারেন। এই জায়গাটাতে আমি আবারও বলবো, নিজস্ব জন্ম কুণ্ডলীটা একবার বিশ্লেষণ করুন এবং আপনার হস্তরেখা আপনারা দেখান, সেক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। এবার আপনাদেরকে আমি জানাতে চলেছি ছয়টি রাশির নাম, যাদের ক্ষেত্রে মিলছে না, সমস্যা হচ্ছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যারা আমার সাথে পরামর্শ নিতে চান, নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, কৌশিকদের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জের নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, হবে হচ্ছে বলে কোনো কথা না, আপনাকে কাজ করিয়ে দেখাবো। যেখানে আপনার বাধা আছে সেই বাধাটা কিন্তু কাটিয়ে আপনার যে প্রাপ্তির জায়গা যেগুলো আছে, যেগুলো বাধা বিপত্তির জন্য হচ্ছে না, আপনার চাকরি বলুন, আপনার বিবাহ বলুন, আপনার ব্যবসা বলুন, লোনের উপর লোনে জর্জরিত হয়ে গেছেন, একটা লোন চুকোতে চুকোতে আর একটা লোন ঘাড়ে চলে আসছে, অর্থাৎ একটা দারিদ্রের দুষ্ট চক্রে যারা পড়ে গেছেন কি না, দারিদ্রের দুষ্ট চক্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ প্রতিকার কিন্তু আছে। আমি একটি কথা বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, কিচ্ছু উপায় পাচ্ছে না, যে জায়গাতে যেতে চাইছেন সেই দরজায় লাগানো, কোন দরজা দিয়ে আপনি বেরাবেন সেই দরজা, সে রাস্তা কৌশিকরা আপনাদেরকে কিন্তু দেখাবে। আমার প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না, আমি বারবার বলি, যেটা প্রেডিকশান করবো আপনার ক্ষেত্রে সেই জায়গাটা হবেই হবে, এবং সেই জায়গাটাতে জন্য সমস্যার জায়গা থাকলে অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্ট ইমিডিয়েট নিন। যাদের ভালো সময় চলছে, খুব ভালো সময়, আমি তাদেরকেও বলবো, শুধু খারাপ সময় চলছে তাদের না, ভালো সময় যারা চলছে তারাও কিন্তু নিজস্ব জন্মচক্রটা একবার দেখান, কারণ আপনার এখন ভালো চলছে, আগামী 2-3 বছর মধ্যে তো আপনারও খারাপ আসতে পারে। সেই জায়গাটা আগে যদি আপনি কনসাস থাকুন, আপনি যদি আগে থেকে প্রতিকার পরিবিধান করে রাখেন, তাহলে কিন্তু সে মতন কিন্তু সমস্যাতে কিন্তু আপনাকে পড়তে হবে না। এই জায়গাটা অবশ্যই দেখা দরকার, যে ছয় রাশি কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে, অকল্পনীয় অদ্ভুত রেজাল্ট পেতে চলেছে ছয় রাশি ডিসেম্বর 2022, নির্ণায়ক ফল পেতে চলেছে, সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে একটি কথা,
আপনারা যত দিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তত দিক সুবিধাটা বেশি হবে। আপনারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অত্যাধিক সুবিধা, কারণ ফোন সবসময় ধরা সম্ভব হয় না, অনেক সময় আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারে না, হোয়াটসঅ্যাপে করে চট জলদি আপনারা রিপ্লাইটা কিন্তু পাবেন। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির বৃহস্পতি আপনার কেন্দ্রে অবস্থান করছে এবং আপনার ক্ষেত্রে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং এর পাশাপাশি বৃহস্পতি কিন্তু আপনার মার্গী হয়ে গেছে, মার্গী গতিতে, এবং আপনার সপ্তমভাবে বুধের অবস্থান, সপ্তমভাবে শুক্রের অবস্থান, আপনার ক্ষেত্রে কিন্তু এই বছরের শেষ মাস 2022 মিথুন রাশি ডায়েরিতে নোট করে নিন, আপনাদের মানে স্বপ্ন পূরণের মাস কিন্তু হতে চলেছে, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের কর্ম দিবে, যারা চাকরি খুঁজছিলেন চাকরি পাওয়ার একটা বড় সম্ভাবনা আপনাদের সৃষ্টি করছে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে। সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদির সঙ্গে যারা যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। নাম্বার ওয়ান রাশি আপনার মিথুন রাশি। নাম্বার টু যে রাশিটা আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মেষ রাশি। লিখে রাখুন মেষ রাশির যত দর্শক বন্ধু আছেন, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটতে কিন্তু চলেছে, কর্মের জায়গাটা নিয়ে আপনাদের সমস্যা কাটবে এবং বিদেশের সাথে যারা রত আছে বা বিদেশ যাওয়ার একটা প্ল্যান করছে, ফরেনের সঙ্গে যুক্ত আছে, ফরেন কানেকশানগুলো আপনাদের আসবে, আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে, মায়ের স্বাস্থ্যের আপনাদের উন্নতি হবে এবং বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের কিন্তু হতে চলেছে আপনি যদি হন মেষ রাশির মানুষ। এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির কেন্দ্রে অবস্থান করছে বৃহস্পতি, আপনাদের পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং ধনাধিপতি ধনুভাবে অবস্থান করছে, ভাগ্যাধিপতি আপনার রাশিতে অবস্থান করছে, আপনার সপ্তমপতি আপনার রাশিতে অবস্থান করছে, একাদশপতি আপনার রাশিতে অবস্থান করছে। ধনুরাশির কি চাই, যদি আপনি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। প্রথম কথা, আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে একটা প্রসার আপনার দেখা যাচ্ছে, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হবে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। যাদের পারিবারিক সমস্যা চলছিল পারিবারিক সমস্যা কিছুটা হলে আপনাদের কাটবে এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আসবে, ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ধনুরাশি আপনি যদি মানুষ হন ডিসেম্বর টোটাল মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো এবং দাম্পত্য সুখের জায়গা ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে এবং ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ধনুরাশি এবং বিদেশ থেকেও আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলো, চার নম্বর যে রাশি সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির কি চাই, কন্যা রাশির পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনার সুখ সাধনভাবে আপনার বুধ শুক্র এবং রবি অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে, আপনারা যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই সেক্টরগুলো বা অয়েল পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে এবং আপনাদের এই সময়ের মধ্যে শুভ বিবাহ এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনার সপ্তম পতি আপনার কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব দুর্দান্ত রেজাল্ট আপনাকে দিবে। অর্থাৎ আপনারা শেয়ার বাজার, গোল্ড, অনলাইনের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। শুভ বিবাহের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ আপনারা পেতে চলেছেন এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি হতে চলেছে। ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের দেখা যাচ্ছে। ধর্মীয় যাত্রার একটা সম্ভাবনা, অর্থাৎ কোনো একটা ধর্মীয় ক্ষেত্রে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বিদেশ থেকে লাভ এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু মীন রাশির দেখা যাচ্ছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, আপনাদের মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।